কটনা এই নখুন এই সকাল সকাল খিস্তি শুনতে ভাল লাগছে না কটনা আরে আরে বড়বাবু এক্ষুনি এসে পড়বেন কটনা এই নখুন আরে মেরে যা আছিস কেন হ্যাঁ দেখুন না স্যার তখন থেকে ডাকছি কিছুতেই উঠছে না দেখেন না স্যার তখন থেকে ডাকছি কিছুতেই উঠছে না আরেকবার ডাকো এই নখুন এই আরে কটনা বড়বাবু এসছে না তোকে দিয়ে হবে না যা যা কাট 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 এই শালা হারামি নকল বেফালতু সকাল সকাল তুই বাওয়াল করছ বাওয়াল হ্যাঁ বাওয়াল নয় সওয়াল বুঝেছো সওয়াল তোমার এখন সওয়ালে যেতে হবে সকাল সকাল কাঁচা গুঁটা ভাঙিয়ে দিলে তো কাঁচা গুঁ না ভাঙিয়ে কি উপায় আছে ওদিকে তোমার পাকা পাকি বন্দোবস্ত হতে চলেছে কিসের পাকা পাকি বন্দোবস্ত এই শ্বশুর বাড়িতে তো আর থাকা যাচ্ছে না বুঝলি তোকে এখন আদালতে যেতে হবে আর সেখান থেকে কোর্ট অর্ডার দিলে একেবারে জেল কাস্টডি ফালতু বিলার কোনো মানে আছে বড় আমি তো আগেই বলেছিলাম নকুল আমি তো আগেই বলেছিলাম যে যে কোনো দিন আমার হাত পা বাঁধা হয়ে যাবে তখন তুই কথাটা মন দিয়ে শুনিস নি এখন ভালো করে মুখ হাত ধুয়ে নে হাতটা বেশ ভালো করে ধুবি হাত কড়া পরাতে হবে তো নেই পড়ব